নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। তো আজকে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটি হলো পাকা আমের লস্যি। তোমরা সকলেই জানো গরমে দুপুরে পাকা আমের লস্যি শরীরকে কতটা ঠান্ডা রাখে। তো আজকে আমি তোমাদের এই ভিডিওটা দেখাবো কিভাবে পাকা আমের লস্যি বানাতে হয়। তাহলে চলো দেখে নিই ঝটপট কিভাবে দু মিনিটে পাকা আমের লস্যি বানাতে হয়। চলো দেরি না করে শুরু করি। প্রথমে আমি চারটে পাকা হিমসাগর আম নিয়েছি। আমগুলোকে আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এবার আমগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি কিউব করে কেটে নেব। আমগুলো আমি খোসা ছাড়িয়ে কিউব করে কেটে নিলাম, দেখো অনেকগুলোই হয়েছে। এবার আমি যাব পরবর্তী স্টেপে। আমি মিক্সার গ্রাইন্ডে একে একে উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে আমার কিউব করে কাটা আমের টুকরোগুলো মিক্সারে আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি অল্প সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, সন্দ্বীপ লবণ। তারপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। যেহেতু এটা হিমসাগর আম, তার জন্য এটা যেহেতু মিষ্টি হয় তার জন্য আমি অল্প পরিমাণ 5 চামচ মতো চিনি দিলাম। এরপর আমি এর মধ্যে কিছু টুকরো বরফ দিয়ে দেব। এবার বরফ দেওয়ার পর এটাকে আমি গ্রাইন্ড করে নেব। মিক্সরটা আমাদের মিক্সড হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি 1 বাটি পরিমাণ টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়ার পর আমি আবার এটাকে ঢাকা দিয়ে আবার একটু গ্রাইন্ড করে নেব। দেওয়ার পর গ্রাইন্ড হয়ে গেছে, দেখো খুব সুন্দর কালার হয়ে এসেছে। এরপর আমি এটাকে এক জায়গায় ঢেলে নেব। এই পাত্রটায় আমি ঢেলে নিচ্ছি। খুব ঘন হয়েছে, এর মধ্যে আমি হালকা পরিমাণ 1/2 গ্লাস মতো দুধ অ্যাড করব। এবার এই দুধটাকে মিশিয়ে নেব। এই মিশ্রণটা আমি কাঁচের গ্লাসে ঢেলে নেব। এটা খেতে আরও বেশি ঠান্ডা করার জন্য আমি কাঁচের গ্লাসে কিছু বরফের টুকরো দিয়ে দিলাম, তাহলে লস্যিটা আরও বেশি খেতে ঠান্ডা হবে। অনেকে এই গরমে ঠান্ডা খেতে বেশি পছন্দ করে তার জন্য। এবার আমি একে একে গ্লাসের মধ্যে ঢেলে নেব। বড় গ্লাসে 2 গ্লাস হলো। এরপর একটা সন্দেশ আমি এর ওপর কুড়ে দেব। আমাদের আমের লস্যি অলমোস্ট ডান। খুব সুন্দর কালার এসেছে, দেখতেও খুব সুন্দর লাগছে এবং খেতেও অতি সুস্বাদু হবে। এটা খেতে খুবই সুন্দর খেতে। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখো, দারুণ, শরীরকে ভীষণ পরিমাণে ঠান্ডা রাখে, খুব সুন্দর খেতে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, আর কেমন হলো তোমরা ট্রাই করার পর জানিও। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।